হ্যালো আর নমস্কার বন্ধুরা, শিলংতির ফর্মুলা ইউটিউব চ্যানেলটাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমি আজ এই ভিডিওটাতে আপনাদের জন্য, যেটা 3rd February 2020 মানে মানডের জন্য, শিলং তীরের হাউস এন্ডিং আর নাম্বার নিয়ে এসেছি, ওটাও একটা নতুন ফর্মুলার সাথে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ অবধি আপনারা অবশ্যই পুরো দেখবেন। আর যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেল শিলংতির ফর্মুলাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে ডেইলি এমন আরও অনেক অনেক নতুন নতুন টাইপের রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলংতির ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব, যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদের এখানে লিখতে হবে শিলং তীর, যেটা রেজাল্ট আসছিলো আমি তা লিখবো। রেজাল্ট আসছিলো ফার্স্ট রাউন্ড 75 আর সেকেন্ড রাউন্ড আসছিলো 94। তো আমি দিচ্ছি এখানে 3rd February, যত এখন 3rd লিখেছি, February 02 লিখেছি। তো বন্ধুরা, যেটা রেজাল্ট আসছিলো 75 আর 94, যেটা রেজাল্ট আসছিলো শিলং তীরে 1st February 2020 মানে স্যাটারডেতে যেটা রেজাল্ট আসছিলো, আমি পুরোপুরি এই ভিডিওটা আমি ওই রেজাল্টের উপর ডিপেন্ড করেই আমি এই ভিডিওটা বানাবো। কারণ ওই রেজাল্টে যেটা নাম্বার এসেছে, আমি ওই রেজাল্টেতেই ওই নাম্বার নিয়ে আমি ক্যালকুলেশন করে আপনাদের জন্য, যেটা আজকের মানে 3rd February 2020 জন্য, আমি হাউস এন্ডিং আর নাম্বার বের করে দিব। আমি আপনাদের সবার সামনেই আমি প্র্যাকটিক্যালি করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝানোর ট্রাই করব এই ভিডিওটাকে, এই ভিডিওটাতে। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো কি, ভিডিওটা আপনারা অল্প স্কিপ করবেন না, শুরু থেকে নিয়ে শেষ অবধি আপনারা অবশ্যই দেখবেন। তাহলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন, আপনারা নিজেও করতে পারবেন। আপনাদের করার কী দরকার, আমি আছি না? তাই বলছি কি, যদি আমাদের চ্যানেলটাতে আপনারা প্রথমবার ভিডিও দেখছেন, তাহলে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব, যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটার নোটিফিকেশান পৌঁছে যায়। আর বন্ধুরা, ভিডিওটাকে আপনারা লাইক করতে ভুলবেন না, কারণ আপনারা যদি ভিডিওটাকে লাইকই না করেন, তাহলে আমাদের এত যেটা কষ্ট আছে, ওই কষ্টটা আমাদের বেকার হয়ে যাবে। তাই আপনারা আমাদের কষ্টটাকে অল্প সফল বানান শুধুমাত্র এই ভিডিওটাকে লাইক করে। তো বন্ধুরা, যদি ভিডিওটা লাইক হয়ে গেছে, তো চলুন আমরা ভিডিওটাকে এখন শুরু করতে পারি। তো সবার প্রথমে আমাদের কী করতে হবে, সবার প্রথমে আমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট নিতে হবে, মানে আমাদের 75 লিখতে হবে, ওটার সাথে আমাদের 100 লিখতে হবে। এখন এটাকে প্লাস করলে হবে, এখানে হবে 2, এখানে হবে 6, এখানে হবে 2, এখানে হবে 2, এখন এটাকে প্লাস করলে হবে 8, এখানে হবে 8, এখানে হবে 4, এখানে প্লাস করলে হবে 6, এখানে হবে 2, এখানে হবে 8, ঠিক আছে। এখন এখন কি করতে হবে, এখন এখানে আমাদের সেকেন্ড রাউন্ড রেজাল্ট নিতে হবে 94, ওটার সাথে আমাদের সেম 100 লিখতে হবে, ওটাকে প্লাস করলে হবে 3, এখানে হবে 5, এখানে হবে 2, এখানে হবে 2, এখানে হবে 8, এখানে হবে 7, এখানে হবে 4, এখানে হবে 5, এখানে হবে 1, এখানে হবে 6, ঠিক আছে। তো আমরা সিম্পলি আমরা আগে লিখবো এখানে এন্ডিং, তারপর আমরা দেব এখানে হাউস, তারপর এখানে দিব আমি নর্মাল নাম্বার, তারপর আমি দিব এখানে হিট নাম্বার, ঠিক আছে। তো আমরা এন্ডিং করতে নেব, আমরা নেব এন্ডিং এটা আর এটা নিব। তো আমরা কি এন্ডিং পেয়েছি, আমরা এন্ডিং পেয়েছি 6 এন্ডিং আর 8 নিই, আর আমি এই এন্ডিংটাও নেব, আমি নেব 1 এন্ডিং। এই তিনটা এন্ডিং আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা হাউস এখান থেকে নিব না, আমরা হাউস অন্য ফর্মুলা থেকে নিব। ওই ফর্মুলাটাও আমি আপনাদের সামনে আমি স্টেপ বাই স্টেপ আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো, কিন্তু ওটা দেখার আগে আপনারা যদি ভিডিওটাকে আপনার মিডিল থেকে দেখছেন, তাহলে আমি জানি 100% আপনারা কিচ্ছু বুঝতে পারছেন না, আপনারা পাজল হয়ে যাচ্ছেন কি দাদা কী থেকে কী করছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো কি, যদি আপনারা ভিডিওটাকে আপনার মিডিল থেকে দেখছেন, তাহলে আপনারা গিয়ে ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ অবধি আপনারা অবশ্যই দেখেন, তাহলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন। কারণ আপনারা যদি ভিডিওটা কিছু নাই বুঝতে পারেন, তাহলে ভিডিও দেখা আপনাদের পুরো বেকার হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো কি, ভিডিওটাকে গিয়ে শুরু থেকে নিয়ে শেষ অবধি আপনারা পুরোপুরি আপনারা দেখবেন। তো প্রথম আমরা এখন হাউস বের করবো, আমরা এন্ডিং বের করেছি,
তো হাউস বের করার জন্য আমাদের সিম্পলি ফার্স্ট রাউন্ড রেজাল্ট লিখতে হবে 75, তারপর আমাদের 94 লিখতে হবে। এখন এটাকে প্লাস করতে হবে, এটাকে প্লাস করলে হবে 2, এখানে হবে 4, এখানে হবে 3, এখানে হবে 5, এখানে হবে 7, এখানে হবে 2। তো এখন আমাদের এখানে 94 লিখতে হবে সেকেন্ড রাউন্ড রেজাল্ট, তারপর লিখতে হবে 75, এখন এটাকে প্লাস করলে হবে 3, এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 4, এখানে হবে 3, এখানে হবে 7। তো আমরা হাউস কি নিব, আমরা হাউস নিব এখান থেকে আর এখান থেকে। তো আমরা হাউস কি পেয়েছি, হাউস পেয়েছি 5 হাউস, 7 হাউস, 4 হাউস আর 3 হাউস, ঠিক আছে। তো আমরা এখানে আমরা 1টা কেটে দিব, আমরা এখানে এন্ডিং নিব 2টা আর এখানে নিব হাউস 4টা। তো চলেন দেখে নিই, যদি এই হাউস এন্ডিং থেকে যদি নাম্বার আসে তাহলে আমরা কোন নাম্বারগুলো নর্মাল নাম্বারে ডাকবো আর কোন নাম্বারগুলো আমরা হিট নাম্বারে ডাকবো, চলুন ওটা আমরা দেখে নিই। কিন্তু ওটা দেখার আগে আমি আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করতে চাই কি, যদি এখনও আপনারা আমাদের এই চ্যানেল শিলংতির ফর্মুলাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে ডেইলি এমন আরও অনেক অনেক নতুন নতুন টাইপের রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলংতির ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ বন্ধুরা, এই চ্যানেলটাতেই আমরা রেগুলারলি আপনাদের জন্য এমনই নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিও নিয়ে আসি যা আপনাদের দেখা অতি জরুরি যদি আপনারা তীর নাম্বার নিয়ে থাকেন। তো তাই বন্ধুরা, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন না কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কি করব না, করব কি করব না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলে আপনারা ভাবতেই থাকবেন। তাই আপনারা বেশি না ভেবে জলদি জলদি আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি যাতে সাথে সাথে ভিডিওটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা দেখে নিই, যদি এই হাউস এন্ডিং থেকে যদি নাম্বার আসে তাহলে ডাইরেক্ট নাম্বার কী হতে পারে, মানে নর্মাল নাম্বারে কোন নম্বর রাখবো আমরা, হিট নাম্বারে কোন নাম্বার রাখবো। তো 5 হাউসে 56 আমি রাখবো নর্মাল নাম্বারে, 58 রাখবো আমি হিট নাম্বারে, 7 হাউসে 76 রাখবো হিট নাম্বারে, 78 রাখবো আমি নর্মালে। তো 4 হাউসের আমি 46 রাখবো নর্মাল নাম্বারে, 48 রাখবো আমি হিট নাম্বারে, আর 3 হাউসের আমি 36ও নর্মাল নাম্বারে রাখবো, 38ও আমি নর্মালে রাখবো, কারণ 3 হাউস আসার অনেক চান্স আছে মানডে, মানে 3rd ফেব্রুয়ারি 2020। তো বন্ধুরা, আপনাদের কী লাগছে, যদি এখান থেকে নাম্বার আসে তাহলে কোন সাইড থেকে নাম্বার আসতে পারে, নর্মাল নাম্বার থেকে না আসবে না হিট নাম্বার থেকে আসবে, আপনারা যেটা নিচে কমেন্ট বক্স আছে ওটাতে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের লাগে কি এখান থেকে নাম্বার আসবে না, আপনাদের অন্য কোনো টার্গেট আছে, তো আপনাদের কী টার্গেট সেটাও আপনারা নিচে একটা কমেন্ট বক্স আছে ওটাতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। যার টার্গেট সাকসেস হবে, আমি ওর নাম যেটা 4th ফেব্রুয়ারি 2020, মানে টিউজডের জন্য আমি যেটা ভিডিও বানাবো ওখানে আমি ওর নাম অবশ্যই নিব। তো বন্ধুরা, আশা করছি কি ভিডিও আপনাদের ভালো লেগেছে হবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের সব বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে ওরাও এই ভিডিওটাকে দেখে নিজের যেটা লস আছে ওটা রিকভার করতে পারে। তো বন্ধুরা, ডেইলি এমন আরও অনেক অনেক নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তো বন্ধুরা, ফিরছি আরও একটা এমন ভিডিওর সাথে, তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।